হিজাব নিষিদ্ধ হলে শাখা, সিঁদুর, ধাগা, মাদলি, পাগড়ি যাই বলে না কেন সব কিছু নিষিদ্ধ করা হোক, এমন বক্তব্য ভাইরাল হয়েছে বিজেপির নেতার, এবং সবাই খুবই পজিটিভলি নিয়েছেন এবং অনেকের সাথে অনেক কিছু অ্যাড করেছেন। যেমন যদি শাখা, সিঁদুর, পাগড়ি, গাগড়ি যাই বলি না কেন সব কিছু যদি নিষিদ্ধ করাও হয়, তবুও ইসলামে হিজাব নিষিদ্ধের কোনো সুযোগই নেই। ভারতের মুসলিম মেয়েদের হিজাবে আপত্তি তোলা হলে স্কুল, কলেজে শাখা, পালা, সিঁদুর নিষিদ্ধ করা হোক, পাগড়ি, ধাগা, মাদুলি কিংবা কারা পড়ায় নিষেধাজ্ঞা জারি হোক, এই দাবি তুলেছেন বাংলার শীর্ষ বিজেপি নেতা নেতাজি সুভাষ চন্দ্রের ভাইপো চন্দ্রকুমার বসু। এই ব্যাপারে তিনি বলেছেন, যতদূর জানা আছে স্কুল কলেজে ইউনিভার্সাল কোনো ড্রেস কোড নেই, শুধু বলা আছে শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক যেন শালীনতা রক্ষা করে সম্ভ্রমপূর্ণ হয়। হিজাব কোনো অশালীন পোশাক নয়। হিজাব নিষেধাজ্ঞা হলে শাখা, সিঁদুর, পলা, পাগড়ি, দাঘা, কারা, মাদুলিতেও হোক, সেটাই সঙ্গত হবে। এই হিজাব বিতর্ক শুধু কর্ণাটকে নয়, আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চন্দ্রকুমার বসু বলেছেন, কোভিড যখন জীবনকে বিপর্যস্ত করেছে তখন এই নন ইস্যু নিয়ে মেতে থাকার কোনো অর্থ হয় না, মেকি হিন্দুত্বের ধ্বজ ওড়ানোর অর্থহীন বলে তিনি মনে করেন। কর্ণাটকের হাইকোর্টের ফুল বেঞ্চে পুনরায় শুনানি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম ধর্মীয় পোশাক পরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। বিষয়টির সঙ্গে সাংবিধানিক অধিকার জড়িত রয়েছে বলেই ফুল বেঞ্চে আরও শুনানি চায়। তবে বিষয়টি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার আবেদন নামঞ্জুর হয়েছে। বন্ধুরা, বিজেপি নেতার এমন বক্তব্য গোটা দেশসহ বিশ্বজুড়ে ভাইরাল এখন, এবং সবাই এটা খুবই পজিটিভলি নিয়েছেন এবং অনেক বাহবা দিয়েছেন, সাথে হয়তো অনেক অনেক কিছু অ্যাড করেছেন।